Welcome back to my vlog. I'm in Rummon, Noga, Bangladesh. আজকে বরাবরের মতো আমরা আবারও দেখাবো দুপুরে কি রান্না করছি। তবে যেহেতু গত কয়েকদিন ম্যারাথন হেভি ফুড রিচ ফুড খাওয়া হচ্ছে, সে কারণে আজকে আমরা লাইট খাবার খেতে চাই। আসেন দেখি আজকে আমাদের রান্নার মেনুটা। মেনু দেখি, আজকে ডাল, মসুরি ডাল আর লাউ ভাজা। তো যেমন আমরা বলছিলাম যে আজকে লাইট খাবো, সো আমাদের আজকে শুধু ভেজিটেবল। এইমাত্র আমরা লাউ দিলাম ফ্রাই করার জন্য। So after 30 minutes, our fry will be finished. And meanwhile, this time, আমাদের ডাল এখানে রান্না হচ্ছে, ডাল প্রায় হয়ে গেছে। অলরেডি দুপুরের খাবার রেডি। এইখানে সব, এটা হলো আমাদের লাউ ফ্রাই, আর এটা হলো আমাদের ডাল। আজকে ডালে কোনো সম্বর নাই, জাস্ট বয়েলড কুকড। আর রাইস কুকারের ভাত, ডালের চামচ, তরকারির চামচ। যারা অলরেডি নোটিস করেছেন, যে খেয়াল করেছে যে আমি হাত দিয়ে ভাত খাই না, ট্র্যাডিশনালি আমি চামচ এবং কাঁটা চামচ দেখাই। হয়তো অনেকে ভাবেন যে দেশের বাইরে থাকতে থাকতে আমার চামচ আর কাঁটা চামচ দেখা আরও অভ্যাস হয়ে গেছে, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হলো যে আমাকে হাঁটার জন্য ওয়াকিং স্টিক ইউজ করতে হয় এরকম দুইটা। তো যখন আমি হাত দিয়ে খাই, হাত খুব ভালো করে পরিষ্কার না করলে খাবার জন্য হাত ব্যবহার করা কিংবা খাবার পরে ওয়াকিং স্টিক ব্যবহার করে দুটোই খুব অসুবিধা হয়ে যায়। আর সেই কারণে আমি প্রিফার করি চামচ বা কাঁটা চামচ দিয়ে খেতে, যাতে করে আমার হাতও পরিষ্কার থাকে অলওয়েজ, আমার ওয়াকিং স্টিকটাও পরিষ্কার থাকে অলওয়েজ। সো লেটস স্টার্ট ইট। এটা হলো আমাদের আলু ফ্রাই, লাউ ফ্রাই। আর অলওয়েজ আমার প্রেফারেবল এটা হলো লেবু। লেবু বরাবরই খুব মিস করতাম, এখনও চেষ্টা করি রেগুলার খেতে। সো লেটস স্টার্ট। As usual, tastes very awesome and very tasty. So I'll eat now, then I'll continue. আজকে চরম গরম পড়ছে, সেই সঙ্গে কিছু জামা কাপড় ধোয়া দরকার। আসেন, ওয়াশিং মেশিনটা আবার আজকে ইউজ করতে হবে। ওয়াশিং মেশিনটা এইভাবে এখন জামা কাপড় নিয়ে এসে ওয়াশিং করা শুরু করি। আজকে সুপার হট ডে, ঘর থেকে বেরোনো মাত্র পুরো শরীর ঘেমে একেবারে। তো সে তার কাজ করুক, আসেন আমরা এদিকে যাই, কি করা যায় দেখা যাক। হ্যালো গাইস, আজকে আমাদের এই বড় কাঁঠালটা, কাঁঠাল কলা। আমি আমার লাইফে কোনোদিন কাঁঠাল কাটি নাই, তবে সবসময় দেখছি দাদি বা মা কিংবা আমার বাবা কাটছেন। তো আজকে আমার বাবা আমাকে নির্দেশনা দেবেন কীভাবে কাটতে হয়। আপু কীভাবে কাটবো, কোন দিক দিয়ে শুরু করবো, খাড়া করে ধরে
নাকি সাইড দিয়ে যেকোনো একদিকে কাটলে গেল কাটলে গেল এইভাবে লম্বা করে কেটে এটা কি আমার খোসা ছড়াতে হবে নাকি এমনি সচরাচর লাউ কুমড়া যেভাবে পারি সেভাবে খোসা ছড়াতে হবে ওকে শুরু করে দিলাম আমার প্রথম কাঁঠাল কাটা কাঁঠালটা খুবই নরম আসলে না কাটলেও চলছে হাত দিয়ে রেস্ট করানো যাচ্ছে আমার দেখতাম কাঁঠাল কাটলেই মাছিরা ঘুর ঘুর করতো মাছি আসা শুরু হয়ে যাবে এখন আসে না প্রবলেম আসা শুরু হয়ে যাবে সেরকম গন্ধ কাঁঠালটা ঘুরাই দেখা একটু বেশি দেখে গেছে আদৌ আর খোলার দরকার আছে কিনা আরো কাটতে পারবো না কুয়া খেতে হলে হাত ধুতে হবে কাটালে বডি অনেক নোংরা ছিল সারা জীবন দেখে আসছি দাদি কিংবা মায়েরা ওনারা করতে এটা তো হলো না আজকে নিজে করতেছি অন্যরকম এক্সাইটমেন্ট খুবই মিষ্টি আবু খুবই মিষ্টি আসলে ভিডিওতে স্বাদ বোঝানো সম্ভব না শুধু দেখাতে পারি আর স্বাদটা শুধু উপলব্ধি করছি আমরা তো যাদের কাঁঠাল খাবেন আজকে বা আমার ভিডিও দেখার পরে কিংবা সঙ্গে সঙ্গে তারা অন্তত ফিলিংসটা বুঝতে পারবেন কি অনুভূতি সুমিষ্ট গাছ পাকা কাঁঠাল খাওয়া অ্যান্ড ইটস টোটালি অর্গানিক কোনো কীটনাশক বা কোনো রকম কেমিক্যাল দাম না কোনো রকম কেমিক্যাল দাম না টোটাল অর্গানিক আমাদের নিজেদের গাছে কাঁঠাল আগে শুনছি বোঝা যাচ্ছে গাছে কাঁঠাল বোফে তেল তো আমরা আজকে বোফে কোনো তেল না দিয়েই কাটাতে চাচ্ছি আমরা এতটা অ্যাডভান্স হয়ে গেছি এখন এটা প্রিজার্ভ করার কি উপায় এত তো খাওয়া যাবে হ্যাঁ প্রতিবেশী দিয়ে দেওয়া যায় না হ্যাঁ দিতে হবে খুলে খুলে দানা দিয়ে এত খাওয়া দাওয়া খেতে খুশি হয়ে খাবে গাইস দিস ইজ আওয়ার প্রোডাক্ট আমাদের নিজেদের গাছের কাঁঠাল এই মাত্র এই মাছ দুটো ম্যারিনেট করা হলো আজকে আপনারা দেখছেন যে আমাদের দুপুরে শুধু ছিল ডাল আর লাউ লাউ ভাজি তো রাতে কিছুটা প্রোটিন খেতে চাই মাছ মাংস দুধ ডিম এগুলো প্রোটিন যেহেতু মাংস খেতে চাই না সেহেতু শুধুমাত্র মাছ খাবো আজকে এই জন্য মাছটা ফ্রাই করে ফেলছি আজকে ডিনারে
ক্যামেরার ব্যাটারি প্রায় শেষ, তো উইল টার্ন অফ অটোমেটিক্যালি। তো আজকে আমাদের ফিশ ফ্রাই হবে এবং তারপরে আমরা ডিনার করব। তো আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ পর্যন্ত, সবাইকে থ্যাংকস। যেহেতু আমার ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে, সেহেতু দেখা হবে আগামীকাল।